আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। যারা বাঁধাকপি ভাজি বা বাঁধাকপির তরকারি খেয়ে একঘেয়েমি বোধ করছেন, তারা এইভাবে পাকোড়া তৈরি করে খেতে পারবেন, টেস্টে একটু ভিন্নতা আসবে। তো ভিউয়ার্স, এটা অনেকটাই ক্রিসপি হয়েছে, আবার ভেতর থেকে অনেক সফট। তো তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না এটার স্বাদটা কতটা মজা হয়েছে। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন দেখে নেই কীভাবে এটা তৈরি করতে হবে। ভিউয়ার্স, আমি এখানে বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা কীভাবে কেটে নিয়েছি দেখুন, দেখে বুঝতে পারছেন। তো এখানে নিয়েছি একটা ডিম, এখানে নিয়েছি আমি মসুরের ডাল বাটা, এখানে নিয়েছি চালের গুঁড়া, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে জিরে পেস্ট, আর হচ্ছে রসুন পেস্ট। আপনারা চাইলে এর সাথে আদাও অ্যাড করতে পারেন, বাট আমি আদাটা অ্যাড করব না। আর এখানে লবণ টেস্ট অনুযায়ী, আর ভাজার জন্য তেল। তো ভিউয়ার্স, আমি এখন তেলটা বাদ দিয়ে বাদ বাকি সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার এটা মাখানো হয়ে গেছে, আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মাখাতে হবে। আসলে পাতাকপিটা মাখানোর ফলে খুবই সফট হয়ে যায়, আর এটা ডাল আর চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো এখন আমি প্যানে তেল গরম করতে দিয়েছি, এখন এর মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া, খুবই সহজ আর সাধারণভাবে তৈরি করেছি। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।